আমাকে কনভিন্স করার চেষ্টা করছে, বাট আমি কনভিন্সড হইতে পারিনি। অ্যাট লাস্ট উনি আমাকে আমার ওয়াইফকে একটা পেস্ট গিফট করে, পেস্ট গিফট করে। পেস্টটা যখন গিফট করে তখন বাসায় অবশ্যই সে পেস্টটা আমরা সবাই ব্যবহার করি। পেস্টটা যখন ব্যবহার করলাম প্রথম দিন, তখন দেখলাম যে অন্যান্য পেস্টের চাইতে এটা আমার একটু বেশি কার্যকর হতে পারে। তখন ভিতরে যে আমাদের স্যালাইভা থেকে, যেটাকে লালা বলি আমরা, এটা অনেক সময় জমা থাকে, এই স্যালাইভার যে অংশগুলি লাগানো থাকে সেগুলি কেটে যাচ্ছে এবং আই ফিল ফ্রেশ। অ্যান্ড দেন আমি ওনার সঙ্গে ধীরে 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 একটু কাছাকাছি আসার চেষ্টা করি, তাও খুব কাছে না, খুব দূরের দিকে একটু কাছে। উনি আমার একদিন চা দোকানে নিয়ে চা খাওয়ার বললে আমাকে ডিএক্সএলআর কফি খাওয়ার। একদিন কফি খাওয়ার উপর আমি খুব টায়ার্ড, মানে আমি মানে হেঁটে যাবো কতদিন, কফি খাওয়ার আগে মানে আমি হেঁটে যাব, আমি খুব ক্লান্ত বোধ করতেছি। তো আমাকে এই দোকানে উনি ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন যে হিমু ভাই অনেকদিন পর দেখা হলো। ওনাকে তারপর আমি ইগনোর করব, যত তাড়াতাড়ি পারি আমি অফিস দিয়ে চলে যাই। তো বলে এক কাপ চা খেয়ে যান, এক কাপ চা খেয়ে। তো চার বদলে উনি কি করলো, কফির একটা প্যাকেট চা লাগা দিল। তো চা কফিটা খাওয়ার পরে Within a few minutes, আমার টোটাল ক্লান্তি দূর হয়ে গেল। This is true, not fake. এটা ভুল না, মিথ্যা না। And then, তারপরে আমি ওনার সঙ্গে আরেকটু মানে ক্লোজ হওয়ার চেষ্টা করি, এবং ক্লোজ হওয়ার চেষ্টার পরে উনি আমাকে অফিসে নিয়ে আসে। অফিসে নিয়ে আসার পর উনি আমাকে প্রোডাক্টটি দেয়। And then উনি আমাকে যে হিস্ট্রিটা আমাকে বলে, আমি হিস্ট্রিতে বিশ্বাসী, কারণ ইতিহাস ছাড়া ঐতিহাসিক নাটক হয় না, কোনো ইতিহাস ছাড়া কোনো ঐতিহাসিক নাটক হয় না। ইতিহাস যদি না থাকে তাহলে আজকের দিনের আমার এই প্রোডাক্টের কোনো ভ্যালু নেই, তাহলে এটার একটা নিশ্চয় একটা ইতিহাস আছে। তো ইতিহাসটা যখন আমি শুনলাম তখন উনি আমাকে ইতিহাসটা বলে, এই গেনোডার্মা রেড মাশরুম 2000 ইয়ার্স আগে চায়নাতে কিং অফ দি হার্বস নামে পরিচিত ছিল। কথাটা আমার কাছে একটু অবিশ্বাস্য মনে হলো, হাউ ক্যান ইট বি পসিবল। আমি ঘরে গিয়ে নেট সার্চ করলাম, নেট সার্চ করে আমি দেখলাম যে ইজ ইট ট্রু অর রং, সত্যি। এবং আমি তখন গেনোডার্মা দিয়ে বিভিন্ন রোগের আমি সার্চ করলাম, ক্যান্সার, লিভার, সিরোসিস, তারপরে আরও বিভিন্ন ধরনের যে সমস্ত আমাদের শরীরে আমাদের যে খাদ্য উপাদানের অভাবে যে সমস্ত রোগ তৈরি হয় তার প্রতিকারের জন্য, মানে এটা ওষুধ না, এটা ফুড সাপ্লিমেন্ট। আমরা যে খাবার খাই সব খাবারই ভেজাল, বাতাসে ভেজাল, পানিতে ভেজাল, সব কিছুতে ভেজাল। সো আমার 10% শরীরে আমার এনার্জেটিক বা আমার স্টেমিনা দরকার। আমি যে খাবারগুলি খাচ্ছি পেট ভরে যাচ্ছে, ফুলে যাচ্ছে, কিন্তু আমি 2% স্টেমিনা পাচ্ছি, 8% আমার গ্যাপ। এটা হচ্ছে এমন একটা ফুড সাপ্লিমেন্ট যে আমার ওই 8% গ্যাপটাই পূরণ করে দেবে, এবং সেটা আমি ফুললি যখন প্রুফ পেলাম তখন আমি নিজেকে আর মানে বেইমান ভাবতে শুরু করলাম যে আমি আসলে তো আই এম আ ফেক পার্সন, আমি বলছিলাম। দেন আমি ওনার সাথে যোগাযোগ করে এখানে আসি, এবং তারপরে আমি তখনকার সময় আমাদের মেম্বারশিপ হতে একটু কস্ট ছিল বেশি, আমাদের প্যাকেজ ছিল, তো আমি মেম্বার হলাম এবং আমি চেষ্টা করলাম যে এটাকে কন্টিনিউ করার জন্য। আমি আজও কন্টিনিউ করতেছি, বাট আমি আসলে খরগোশের মতো দৌড়াতে পারতেছি না, আমি কচ্ছপের মতো দৌড়াতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং আমার সাথে আমার একজন নতুন গেস্ট আছেন, উনি এবং ওনার ওয়াইফ বিভিন্ন রকমের
সমস্যায় ভুগতেছে, বিভিন্ন রোগে ভুগতেছে, প্রতি মাসে তার 20-25 হাজার টাকা তার খরচ হচ্ছে। আমি তাকে আরো 6 মান্থস বিফোর তাকে আমি ইনভাইট করছিলাম, আপনি একবার আসেন দেখুন, এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট। তো উনি ওনাকে আমি পাইনি, ওনারও কাজের ব্যস্ততায় ওনাকে সুযোগ করে পাইনি, কিন্তু আজকে উনি আমাকে একটা সুযোগ দিচ্ছে যার কারণে আমি ওনাকে নিয়ে এসেছি। এবং আমার খুব ভালো লাগতেছে যে আমি লিডারদের সামনে ওনাকে আমি পাইছি এবং লিডারদের সামনে আমি কথা বলতে পারছি। সো আই বিলিভ, আমি বিশ্বাস করি যে ওনার যে সমস্যাগুলি আছে, ওনার ওয়াইফের যে সমস্যাগুলি আছে, যদিও ডিএক্সএন প্রোডাক্ট ফুড সাপ্লিমেন্ট উনি ইউজ করে, আমার মনে হয় এই 20-25 হাজার টাকা ওনাকে ডক্টরের কাছে দিতে হবে না। ডক্টর কি করবে, সে বলবে এই ট্রিটমেন্টটা, এই চেক আপটা করেন, এই এই সমস্যাটা আছে, এত টাকা লাগবে, তার টাকাই নেবে শুধু। কিন্তু আমার যে ওষুধটা সে দিচ্ছে, সেই ওষুধের মধ্যে আছে কেমিক্যাল, যে কেমিক্যালটা আমাকে আর একটা ডিজিজ তৈরি করতেছে, ওই ডিজিজটা হয়তো আমাকে খান্ত রাখতেছে, আর একটা ডিজিজ আমার তৈরি করতেছে। বাট ডিএক্সএন প্রোডাক্ট কোনো ডিজিজ তৈরি করে না, বরং ডিএক্সএন প্রোডাক্ট ডিজিজকে আমার দেহ থেকে ডিটক্সিফিকেশন করে বের করে দিচ্ছে। এটা হচ্ছে আমার নিজের একটা সাক্ষ্য। দেন আর একটা ছোট কথা বলি, আমার ওয়াইফ খুব গ্যাস্ট্রিকে ভুগত, ঢেক দিত, যে কিছু খাইতো খুব ঢেক দিত। আমি অনেক ওষুধ খাওয়াইছি, অনেক দামি দামি অ্যান্টাসিড টাইপের ওষুধ খাওয়াইছি, তো তারপরও তো আমি এই পেনটা যায় না দেখতে। ওয়ান্স অফ অল টাইম আমাকে সোহাগ ভাই বললো যে ভাই আপনি একটা কাজ করেন, একটা ব্ল্যাক কফি নিয়ে যান, ব্ল্যাক কফিটা খাওয়া হবে সকালবেলা খালি পেটে। আমি মনে করলাম না, হাউ ক্যান ইট বি পসিবল, খালি পেটে কফি খেলে পরে তো মনে করেন জৈলা পুরা সব শেষ হয়ে যাবে, ইজ ইট পসিবল? খালি পেটে কফি খাওয়া, চা খাওয়া কেউ খাবে, খেতে চায় না। তো আমি বললাম এটা কীভাবে সম্ভব? উনি আমাকে বললো আপনি এটাই করেন, আমি তাই করছি। আজকের দিন পর্যন্ত আমার ওয়াইফ সেই ঢেক দেয় না, যেটা আমি আর কি বলবো। আমার একজন পেশেন্ট ছিল, তার হাঁটু ব্যথা ছিল, তাকে আমি বলছিলাম যে আপনি অরেঞ্জি জুস খান এবং আর কিছু সাপ্লিমেন্ট নেন। তো উনি ওনার ক্রাইসিসের জন্য মনে করেন যে আমি বলছি শেষ করবো, তার একটা মেসেজ অয়েল ইউজ করেন। উনি মেসেজ অয়েল ইউজ করার পরে 3 দিন পরে আমাকে বলতেছে ভাই আমার আর একটা লাগবে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া রাখবেন। এবং আমি চাই আপনাদের জন্য আমি দোয়া করি আমার মন থেকে, এবং আপনারা অনেক উপরে আসেন, এবং আমি যেন আপনাদের পিছনে পিছনে একটু আসতে পারি। What is your goal in this year? I will try my best level. আমি তো যেহেতু But you have one plan, na? Start diamond. Yeah, I will take this paper and I'll take a lesson from my up leader. Okay. So, go over.